কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন। তাই ভিকাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিওবায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। আজকে বলবো দীনবন্ধু মিত্রের কথা। চলুন তাহলে শুরু করা যাক। দীনবন্ধু মিত্র ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলা আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক কিন্তু দীনবন্ধু মিত্র। অবশ্য তিনি মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনাতেই মনোনিবেশ করেন এবং এই ধারায় দীনবন্ধু মিত্রই হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয়। সাধারণ রঙ্গালয়ের স্রষ্টা, বৃহত্তর বাঙালির এই দরদি নাট্যকার 1830 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। দীনবন্ধু মিত্রের পিতৃ প্রদত্ত নাম কিন্তু গন্ধর্ব নারায়ণ। স্কুল জীবনে নিজেই নিজের এই নাম পাল্টে দীনবন্ধু করেন বলে অনেকেরই অনুমান। দীনবন্ধু মিত্র কিছুদিন গ্রাম্য স্কুলে পড়াশোনা করেন, পরে জমিদারি সেরেস্তার কাজে নিযুক্ত হন। উচ্চশিক্ষা গ্রহণের জন্যে পরবর্তীকালে কলকাতায় চলে আসেন এবং লং সাহেবের অবৈতনিক ইংরেজি স্কুলে ভর্তি হন। এই স্কুলেই তিনি দীনবন্ধু মিত্র নাম ধারণ করেন বলেই অনেকেরই অভিমত। 1850 খ্রিস্টাব্দে তিনি বৃত্তি লাভ করে হিন্দু কলেজে ভর্তি হন। বাংলা ভাষা ও সাহিত্যের সকল পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর পেতেন। কলেজের সকল পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তবে শেষ পরীক্ষা না দিয়ে পাটনায় 15 টাকা বেতনের পোস্টমাস্টারের চাকরি গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে সুরধ্বনি কাব্য এবং দ্বাদশ কবিতা অন্যতম। কিন্তু নাট্যকার রূপেই তার বিশেষ খ্যাতি, পরিচিতি এবং প্রতিষ্ঠা। গল্প, কবিতা, উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হলেও কিন্তু নাট্যকার হিসেবেই দীনবন্ধু মিত্রের আবির্ভাবের ফলে সাধারণ রঙ্গালয়ের দারুণমোচন সহজেই সম্ভব হয়ে ওঠে। আর শুরু হয় বাংলা নাটকের ইতিহাসে এক উজ্জ্বল নতুন অধ্যায়। বাংলা নাটক রাজপ্রাসাদ থেকে মুক্তি লাভ করে চলে আসে খেটে খাওয়া মধ্যবিত্তদের নাগালের মধ্যে। নাট্য ইতিহাসে এই বিপ্লব ঘটে 1872 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে। বাগবাজার অ্যামেচার থিয়েটার ন্যাশনাল থিয়েটার নাম ধারণ করে দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক নীল দর্পণ মঞ্চস্থ করে ওই তারিখে। নীল দর্পণ মঞ্চস্থ করে ন্যাশনাল থিয়েটার যে জনসমর্থন ও জনপ্রিয়তা লাভ করে তা বাংলা নাট্যরচনা ও মঞ্চ চর্চাকে বিশেষ এবং ব্যাপকভাবে প্রভাবিত ও উৎসাহিত করতে সমর্থ হয়। উল্লেখ্য, ইংরেজ সরকার কিন্তু দীনবন্ধু মিত্রকে 1871 সালে রায় বাহাদুর উপাধি প্রদান করে। নীলদর্পণ আজও বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ নাটক হিসেবে বিবেচিত ও সমাদৃত। নীলকরদের বিভৎস অত্যাচার ও নির্যাতনে লাঞ্ছিত, অপমানিত দেশবাসী এবং চাষীদের দুরবস্থার এই নাটক তিনি লেখেন 1860 খ্রিস্টাব্দে। বাংলাদেশে বহুবার বহু মঞ্চে এই নাটকটি অভিনীত হয়েছে এবং হচ্ছে। নাটকটির আবেদন চিরায়ত। তার রচিত আরও 2টি নাটক সধবার একাদশী ও জামাইবাড়িক। 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের ইংরেজি করেন, যা হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। দীনবন্ধু মিত্র তার আরও যেসব নাটকে সমকালীন রুচি ও জীবনবোধের বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্য স্মরণীয় হয়ে আছেন সেগুলি হল নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, লীলাবতী, জামাইবাড়িক, কমলে কামিনী ইত্যাদি। এই মহান নাট্যকার 1873 সালের 1 নভেম্বর মাত্র 43 বছর বয়সেই মৃত্যুবরণ করেন।
শুনছিলেন দীনবন্ধু মিত্রের গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে মোহনা মুখার্জি, গল্পের সূত্রধর গৈরিক সাহা, আবহ সঙ্গীত এবং শব্দ সম্পাদনায় ময়ূর ঘোষ, গ্রাফিক্স অপ্রতিম ভট্টাচার্য এবং সমগ্র পরিচালনায় গৈরিক সাহা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।